আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার বাংলা নাটক ওয়ান এই সাবজেক্টের সাজেশনটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আপনারা যারা দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় বাংলা নাটক ওয়ান এই সাবজেক্টে পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই আমাদের এই সাজেশনটি ফলো করবেন কেননা এই সাজেশন থেকে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন আরো একটি বিষয় আপনাদের জানিয়ে রাখছি যে আপনাদের যার যে সাবজেক্টের সাজেশন প্রয়োজন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর কমেন্ট করার সময় অবশ্যই সাবজেক্টের নাম অর্থাৎ বিষয় কোড উল্লেখ করবেন কেননা আপনারা যদি বিষয় কোডটা উল্লেখ করেন তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হয় আর আপনাদের যে সকল সাবজেক্ট সাজেশন বেশি প্রয়োজন তা কিন্তু আমাদের বেশি বেশি কমেন্ট করবেন কেননা যে সকল সাবজেক্টের জন্য বেশি বেশি কমেন্ট আসে আমাদের নিকট সেগুলো কিন্তু আমরা সবার আগে দেওয়ার চেষ্টা করি আজকে কিন্তু বাংলা নাটক গ বিভাগের প্রশ্ন নিয়ে আমরা মূলত আলোচনা করব আর খ বিভাগের প্রশ্ন আগামীকাল আপলোড দিয়ে দেব তাই আগামীকালের খ বিভাগের সাজেশনের নোটিফিকেশন পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো ভিউয়ার চলুন তাহলে আমরা গ বিভাগের প্রশ্নগুলো দেখে নিই প্রথমেই এক নম্বর প্রশ্ন রয়েছে কৃষ্ণকুমারী নাটক অবলম্বনে কৃষ্ণকুমারী চরিত্র আলোচনা করো দুই নম্বর রয়েছে ট্র্যাজেডি হিসাবে কৃষ্ণকুমারী নাটকের সার্থকতা আলোচনা করো তিন নম্বর রয়েছে কৃষ্ণকুমারী নাটক অবলম্বনে রাজা চরিত্র আলোচনা বিশ্লেষণ করো করো নম্বর নম্বর রয়েছে রয়েছে বিসর্জন নাটক অবলম্বনে রঘুপতির চরিত্র আলোচনা বিসর্জন নাটকের মূল দ্বন্দ্বের স্বরূপ বিশ্লেষণ করো ছয় নম্বর রাখা হয়েছে বিসর্জন নাটকের নায়ক কে আলোচনা করো সাত নম্বর রয়েছে বিসর্জন নাটকের মূল বিষয় প্রেম ও প্রতাপের দ্বন্দ্ব আলোচনা করো আট নম্বর রাখা হয়েছে ঐতিহাসিক নাটক হিসেবে সিরাজউদ্দৌলা নাটকের সার্থকতা আলোচনা করো নয় নম্বর রয়েছে সিকান্দার আবু জাফরের সিরাজউদ্দৌলা নাটকে সিরাজউদ্দৌলার চরিত্রটি ব্যাখ্যা করো দশ নম্বর রাখা হয়েছে নির্দর্ দর্পণ নাটকটি বাংলার নাট্য সাহিত্যের প্রথম চেতনা সমৃদ্ধ মৃত্তিকার সংলগ্ন ঘটনা এটা একটু বানান্টা মিস্টেক হয়েছে আলোচনা করো এগারো নম্বর রয়েছে নির্দর্পণ নাটকের চরিত্র উচ্চবিত্ত চরিত্র অপেক্ষায় নিম্নবিত্ত চরিত্র সৃষ্টিতে নাটকের বেশি সফল আলোচনা করো বারো নম্বর রয়েছে নির্দর্পণ নাটকের নামকরণের সার্থকতা বিচার করো আজকের এই বারোটি প্রশ্ন ইনশাল্লাহ আপনারা যদি পড়ে যান তাহলে কমন পাবেন এর চেয়েও যদি আপনারা বেশি পড়তে চান তাহলে পড়তে পারেন তবে আমি আপনাদেরকে বলবো এই 12টি প্রশ্ন অবশ্যই অনেক সুন্দর করে পড়ে যাবেন যেন এই 12টি প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসলে খুব সুন্দর করে প্রেজেন্ট করতে পারেন অর্থাৎ মনে করবেন যে এই 12টি প্রশ্ন 100% আপনাদের পরীক্ষায় এসে গেছে তাহলে আপনারা কোন প্রশ্ন দিয়ে লেখা শুরু করবেন এই 12টি প্রশ্নের মধ্যে যে প্রশ্নটি কমন পাবেন সেটি দেই আর অতিরিক্ত যদি আপনারা পড়েন সেগুলো হয়তো আপনারা ধারণা নিয়ে দেওয়ার চেষ্টা করবেন যদি অতিরিক্ত থেকে লিখতে চান তাহলে সেগুলো একটু নিজের ক্রিয়েটিভিটি দিয়ে লিখবেন তবে অবশ্যই অবশ্যই এই প্রশ্ন করে করে সুন্দর প্রেজেন্ট করার তথ্য বহুল তাগিতে পড়ে যাবেন তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওটি আপনাদের যদি একটু প্রয়োজনীয় মনে হয় প্রয়োজনীয় মনে হয় এবং দরকারি ভিডিও মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না